দেখুন এ তো না আমরা আসতে দিচ্ছি না বিষয় নয়, যে কর্মসূচি চলবে যে কোনো নাগরিক তিনি নিজেকে নাগরিক মনে করেন, তো যে কোনো নাগরিক সে কে কোন দলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে কোনো মানুষ হাজির হতে পারে, খুব স্বাভাবিক। তো তিনি বিরোধী দলনেতা শুভেন্দুবাবু, বিরোধী দলনেতা, তো তিনি প্রতিবাদ করবেনই, করাটাই স্বাভাবিক। সুতরাং আমাদের কর্মসূচিতে যে খুশি আসতে পারে কিন্তু তাকে নাগরিক হিসেবে আসতে হবে। আইএসএফ এর ব্যানারে তো আর অন্য একটা দল তার রাজনৈতিক ব্যানার নিয়ে আসতে পারে না, কারণ মতাদর্শগতভাবে রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের একটা মানে বিরোধিতা আছে, সেই জন্য ওটা তো হতে পারে না। সুকান্তবাবুরা যদি বলেন, শুভেন্দুবাবুরা প্রতিবাদ করেছেন, নিশ্চয়ই তারাও ধন্যবাদ পাবে, জনগণ তাদের ধন্যবাদ দেবেন। আমি তো কোন দূরের কথা, আমি তো একটা 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 দলের একটা ডেজিগনেশন নিয়ে বসে আছি, মানুষ তাদের ধন্যবাদ দিচ্ছেন, মানুষ তাদের ধন্যবাদ দেবেন। বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীরা এখনো মার খাচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে বিশেষ করে ভাঙড়, ক্যানিং এই সমস্ত এরিয়াগুলোতে এখনো অনেকে ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং পুলিশ তাদেরকেই অ্যারেস্ট করছে। একদম একদম আপনি ঠিক কথাই বলেছেন, কারণ আপনাদের আপনাদের চোখ দিয়েই তো আমরা দেখতে পাচ্ছি না, তো একদম ঠিক কথা বলেছেন। বিশেষ করে ভাঙড়, ক্যানিং সহ দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় অংশে, উত্তর চব্বিশ পরগনাতেও টুকটাক ঘটছে, হুগলিতেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে একটা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। আর এটা তো বিচ্ছিন্ন ঘটনা নয়, নওশাদ সিদ্দিকিকে যারা মারলেন তাদেরকে গ্রেপ্তার না করে নওশাদ সিদ্দিকি প্রতিবাদ করতে গেলেন, তাকেই হাজতে ভরা হলো, তাকে পিসিতে নেওয়া হচ্ছে। আমি বলছি মানুষ ওই জন্য দাবি তুলেছে পুলিশের কাছে, গোটা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু খারাপ নন, পুলিশ ডিপার্টমেন্ট তার দায়িত্ব পালন করতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতায় এসে পুলিশকে তাদের দলের কাজে লাগাতে চায়। তো সেক্ষেত্রে মানুষ ওই জন্য তো আওয়াজ তুলছে যে পুলিশ আপনি আপনার দায়িত্ব পালন করুন, নাহলে উর্দিটা ছেড়ে দিন, ওদিকটা ছেড়ে দিন, আর না হলে আপনি নিরপেক্ষ দায়িত্ব পালন করুন। আমরা ভাঙন নিয়েও কিছু কর্মসূচি, আমাদের স্পেশাল কর্মসূচি আছে, আমরা সেটা হয়তো কালকে ঘোষণা করব। ভাঙনের কর্মীরা ঐক্যবদ্ধ আছেন, আজকে আপনারা পেপারে দেখেছেন, বিভিন্ন পেপার লিখছে যে কত ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, মানে আমাদের কর্মীদের ওপর অত্যাচার নিয়েও ভাঙড়ের একটা বড় অংশে, আরাবুল সাহেবদের জেনে রাখা দরকার যে তাদের দলের একটা বড় অংশের মানুষ তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছে, তারাও প্রতিবাদে নামছে। সুতরাং ঘর কত ভাঙছে ভাঙুক, হ্যাঁ মানে একটা গ্রাম বাংলায় আমি একটা কথা প্রবাদ প্রচলিত আছে বুঝলেন, জন্য তাকে আঘাত করা হলো, তাকে জেলে ভরা হলো, মিথ্যে মিথ্যে মামলা দেয়া হলো। এখন একটা নাটক করা হচ্ছে, উপস্থিত করা হচ্ছে একে আঘাত করা হয়েছে, ওকে আঘাত করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে। আমি পুলিশ ডিপার্টমেন্টের কাছে বিনীতভাবেই বলছি, এটাও বলুন না আইএসএফ এর ইকবালকে মারা হয়েছে, নিখোঁজ করিয়ে দেওয়া হয়েছে, ইকবালকে পেয়েছি আমরা। পুলিশ ডিপার্টমেন্টের মানুষকে বলছি যে আপনাদের তো রক্ষাকর্তা, আপনারা মানুষের সুরক্ষিত করার দায়িত্ব আপনাদের, আপনারা আহত হয়েছেন যেমন বলছেন, এটা ঘটনা যদি হয়ে থাকে, পাশাপাশি এটাও বলুন না যে আমরাও অনেক মানুষকে অন্যায়ভাবে মেরেছি, নিষ্ঠুরভাবে আমরা অত্যাচার করেছি, আমরা সেই বীর বিক্রম, এটা পুলিশকে বলতে হবে। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, তিনি কথায় কথায় বলে থাকেন উত্তরপ্রদেশে জঙ্গলি রাজত্ব চলছে, জঙ্গলের রাজত্ব চলছে, আমরা তার সঙ্গে একমত, হ্যাঁ উত্তরপ্রদেশে জঙ্গলের রাজত্ব চলছে, কিন্তু আপনি এটা কি প্রমাণ দিলেন যে নির্বাচিত বিধায়ককে নিজের দলের কর্মীদের দিয়ে সকালবেলা মার খাওয়ালেন, গাড়ি ভাঙালেন, তারপরে কলকাতায় এসে যখন তিনি প্রতিবাদ করছেন তার দাবি কি ছিল যে আমাকে যারা আঘাত করেছে, আইএসএফ এর কর্মীদের যারা মেরেছে তাদের গ্রেপ্তার করতে হবে, তাদেরকে জেলের হাজতে ভরতে হবে, এই দাবি করার জন্য আপনি এটা করলেন, দায় আপনাকে নিতে হবে। আপনি যদি বলেন পুলিশ করেছে, অমুক করেছে, তমুক করেছে, যেভাবে স্লিপ করেন আপনি, সেভাবে করলে হবে না, দায় আপনাকে নিতে হবে। এখনো পর্যন্ত আপনি নীরব কেন? আদিবাসী, দলিত, সংখ্যালঘু, মুসলিম, পিছিয়ে পড়া হিন্দু সমাজের নেতা জেলের অন্দরে, যাদের ভোট নিয়ে আপনি নির্বাচিত হন, যে সংখ্যালঘু সমাজের মসিহা সাজেন আপনি, যে আদিবাসী সমাজের মসিহা সাজেন আপনি, যে দলিত সমাজকে, মতুয়া সমাজকে আপনি বারবার দেন যে বিজেপি তোমাদের শত্রু, আমি তোমাদের মিত্র, তাদের নেতা গ্রেপ্তার, আপনি নীরব কেন? আপনি কিছু বলুন, আপনার কাছ থেকে শুনতে চায় মানুষ, আপনি নীরব কেন? আমরা এর প্রতিবাদে আমি মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ দেব যে তারা যথেষ্ট দায়িত্ব নিয়ে এই অগণতান্ত্রিক বিষয়কে, এই মানবাধিকার লঙ্ঘন করা বিষয়টাকে তারা মানুষের সামনে তুলে ধরেছেন। গোটা বাংলার মানুষ স্তম্ভিত হয়ে গেছে, সেটা আপনারাই করেছেন। এজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রাপ্য, সেটা আপনাদের অবশ্যই জানাবো। আমি এটাও বলবো যে নওশাদ সিদ্দিকীর আরও একটা পরিচয় আছে, কিন্তু সেই পরিচয়টা যদিও ধর্মীয় পরিচয়। নওশাদ সিদ্দিকী ইসলাম ধর্মের যিনি প্রধান প্রচারক, ইসলাম ধর্মের প্রণেতা হিসাবে যারা আপনি আমি যাকে মানি, সেই নবীর বংশধর। নট অনলি দ্যাট, নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে, নওশাদ সিদ্দিকী হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী ফুরফুরার পীর আবু বাক্কার হুজুর, আবু বাক্কার সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম। এই গভর্নমেন্ট প্রমাণ দিল, এই সরকার প্রমাণ দিল যে একজন স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সন্তানকেও আমরা রেয়াত করি না। আমার মনে যা আসে আমি তাই করি। এটা গোটা বাংলা স্তম্ভিত হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আইনজীবী ভাইয়েরা তারা শতপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছেন। আমার আইনজীবী ভাইয়েরা শতপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছেন, তারা মামলা করেছেন, তারা জামিনের জন্য গতকাল প্রয়াস করেছেন, আবারও চেষ্টা চালাবেন, তারা তাদের মতো করে প্রয়াস চালাচ্ছেন। পাশাপাশি গণ আন্দোলন আছড়ে পড়তে চলেছে, এটা সরকারকে মাথায় রাখতে হবে। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, যেভাবে সেদিন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলন করেছি, এই আন্দোলনকে প্ররোচনা দিয়েছে কেউ বা কারা। একটা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ঘুরছে, আপনারা দেখেছেন, সেই ছবিতে একজনকে নির্দিষ্ট করে দেখা যাচ্ছে যে তিনি নওশাদ সিদ্দিকীর সামনে হাজির হয়ে গেছেন। মানুষ প্রশ্ন তুলছে সোশ্যাল মিডিয়াতে, কে এই ব্যক্তিটি যিনি সশস্ত্র অবস্থায় নওশাদ সিদ্দিকীর উপরে হামলা করতে গেলেন নাকি? কি বলবেন? পুলিশ বলছেন, পুলিশের বক্তব্য হচ্ছে আমাদের লোককে ছিনিয়ে নিয়েছিল, তাই উদ্ধার করতে গিয়েছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, ওই লোকটি, যে লোকটি সশস্ত্র অবস্থায় ধরা পড়েছে, তোমার লোক নিশ্চয়ই হতে পারে, তাহলে কেন গিয়েছিল ভাই, সেটাও ব্যাখ্যা করার দায়িত্ব কিন্তু তোমাদের ডিপার্টমেন্টকেই নিতে হবে। সে কে, কি উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় গিয়েছিল, এই দায়িত্বও তাকে নিতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে পার্টি তার মতো করে নানান কর্মসূচি নিচ্ছে, গোটা বাংলা প্রতিবাদে আছড়ে পড়ছে। আপনারা জানেন, বামপন্থীরা, কংগ্রেস তাদের মতো করে, সিপিআইএমএল, লিবারেশন, পার্থবাবু তাদের মতো করে প্রত্যেকেই বিবৃতি দিয়েছেন, তারা তাদের মতো করে কর্মসূচি হাতে নিচ্ছেন। পাশাপাশি আমরা প্রতিবাদ হিসেবে যে সমস্ত কর্মসূচি নিচ্ছি, গোটা বাংলা আন্দোলন করছে। আমরা আজ রাত 12টার পর থেকে বাংলার প্রতিবাদী মানুষজন সিদ্ধান্ত নিয়েছেন, বাংলার প্রতিবাদী মানুষজন সিদ্ধান্ত নিয়েছেন ডিপি পরিবর্তন করা হবে, সেই পরিবর্তন করা হবে। আজ বাংলার মানুষ দেখাবে যে আমরা কতটা ব্যথিত হয়েছি, যিনি গণতন্ত্রকে সুরক্ষিত করবেন বলে, মানুষের অধিকারকে ফিরিয়ে দেবেন বলে, মানুষকে মানুষের মতো করে বাঁচতে দেবেন বলে নাকি 11 সালে ক্ষমতা পেয়েছিলেন, তিনি এসে ঠিক উল্টো কাজটা করছেন। এ বিষয়ে উনি কাউকে রেয়াত করছেন না। মানুষ মানুষ ডিপি পরিবর্তন করবেন, এটা আইএসএফও মানুষের সঙ্গে একমত হয়েছে। আইএসএফও তার কর্মীদের নির্দেশ দিয়েছে যে মানুষ যখন ডিপি পরিবর্তন করতে চাইছে, আইএসএফ আটকে রাখার কে? আইএসএফের নেতৃত্ব, কারণ আইএসএফ দলটা হচ্ছে মানুষের দল। সুতরাং তারাও তার কর্মীদের নির্দেশ দিয়েছে যে সোশ্যাল মিডিয়ার মুভমেন্টে ঢুকে পড়ো। সুতরাং এটা আমাদের একটা কর্মসূচির মধ্যেই থাকছে। আমরা দিয়ে দেবো আপনাদের, হ্যাঁ দিয়ে দেবো আপনাদের। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরির মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? आमी कोथाय पाबो तारे आमार मोनेर मानुष जे रे।